আর মেয়েটা ডাক দিয়ে কইব আল্লাহর কসম করে বলি আমি তোমার কোনো ক্ষতি করার জন্য আমি ঘুরি না গো বোন, আমি তোমার চোখগুলা যে সুন্দর দেখলাম, ওই যে আল্লাহ বলছেন ওয়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তা আমি আল্লাহকে গবেষণা করার জন্য আমি তোমার দুইটা চোখের দিকে তাকাইয়া তোমার ক্ষতি করতে ঘুরি না গো ও বোন আমার। আল্লাহর কসম করে বলি আমি তোমার দুইটা চোখ দেখে দেখে শুধু একটাই জল্পনা কল্পনা, তোমার সৃষ্টি আল্লাহর সৃষ্টি তোমার চোখ যদি এত সুন্দর হয় না জানি আমার আল্লাহ কত সুন্দর। এই আওয়াজে মানি না জোরে কর আল্লাহ আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। বন্ধুরে আমার অন্তরে আল্লাহর ভয় দরকার আছে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে দুইটা চোখের পানি এখন ছেড়ে দিবেন। এ বন্ধু মুসা কালিমুল্লাহ বৃষ্টি দেখেছেন, নবীদের মধ্যে অনেক নবীগণ আল্লাহর ভয়ে তারা শুধুমাত্র কান্না করতেন, অথচ নবীদের কোনো গুণা ছিল, নবীদের কোনো গুণা আছে, নবীদের কোনো গুণা না, এই জন্য একটা মেয়ের কথা মনে হয়ে গেল। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে তাদের মর্যাদা আল্লাহকে বাড়াইয়া দেয় না কমায়া দেয়, আর জোরে কর বাড়াইয়া দেয় না কমায়া দেয়। এই জন্য পড়ি একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটে ও যুবকের দল, আর একটা ছেলে মেয়েটার পিছনে পিছনে লেগে গেছে, আপনারা আওয়াজ করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কদমের কদমের কথার কথার হিসাব নিবে হাসরের ময়দানে, এই কথাটা কি সত্য নাকি মিথ্যা। এই মেয়েটা রাস্তা দিয়ে হাঁটে, আমার সমাজেও কিছু ছেলে আছে যে ছেলেগুলা রাস্তা দিয়ে হাঁটলে মেয়েদেরকে উত্তপ্ত করে, এমন কিছু বকাটে ফুলাপান আছে না না, এ বকাটে ভাইরা শুনে রাখো আমি ভাই বলে বলে যাই, তোমার জীবনটার অনেক মূল্য আছে, তোমার জীবনটা অনেক দাম আছে, সময় মতো আল্লাহরে না ডাকলে আমার আল্লাহ যেই কোনো মুহূর্তে তোমাকে মরণ নামক থাপা দিয়া সব শেষ কইরা ফালাইতে পারে, কথা বলেন ঠিক কিনা। ওই মেয়েটা রাস্তা দিয়ে হাঁটতেছে আর পিছন দিক দিয়ে একটা ছেলে মেয়ের পিছনে লেগেছে, প্রথম দিন ছেলের পিছনে ছেলেটা মেয়ের পিছনে লাগলো কিন্তু মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু মেয়েটা বড় আল্লাহ আলী ছিল। যারা সত্যিকার আল্লাহকে ভয় করে, যারা সত্যিকার আখিরাতকে ভয় করে, এরা কোনো দিন বেপর্দায় চলে না, কথা বলেন ঠিক কিনা। এ আমার আব্বুড়ি বেশি আর কষ্ট দিব না, তারপর বইলা দিয়া যায় এই ছেলেটা মেয়ের পিছনে ঘুরে আর মেয়েটা সামনে যায়, প্রথম দিন গেল ছেলেটা মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই, দ্বিতীয় দিন গেল ছেলেটা মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই, তৃতীয় দিন মেয়েটার খুব কাছাকাছি ছেলেটা চলে গেছে, মেয়েটা ভয় পেয়ে একটা দোকানের ভিতরে ঢুকে গিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে তিন দিনের মাথায় ছেলেটা ধরা খাইয়া গেছে একজন আল্লাহর ওলির কাছে, যার নাম হইল হযরতে হাসান বসরি। আর জোরে কোন আল্লাহু আকবার। চুরের দশ দিন গিরসের কথা কয় না, বাংলা বুঝেন না, চুরের দশ দিন গিরসের এই ছেলেটা তিন দিনের মাথায় ধরা খাইল, এও আবার সাধারণ মানুষের কাছে নয় আল্লাহর ওলির কাছে। এবার মেয়েটা দোকানের ভিতরে ঢুকে গেল, ওই দিদিয়া ছেলেটাও দোকানের ভিতরে ঢুকলো, ঢোকার পরে ছেলেটা ডাক দিয়ে কয় বোন আমার তুমি কেন আমার ভয় পাইতেছ, আমি তো তোমার কোনো ক্ষতি করব না। এবার মেয়েটা কত সুন্দর একটা ওয়াজ করে দিলেন, আমার মনে হয় এমন সুন্দর ওয়াজ যদি আমার সমাজের মেয়েরা জানতো তাইলে কোনো দিন একটা ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করার সাহস পাইতো না, ঠিক কিনা বলেন। মেয়েটা ডাক দিয়ে কয় ভাই তুমি প্রতিদিন আমার পিছনে ঘুরো,
তুমি কি আল্লাহর ভয় পাও না? আল্লাহ রাব্বুল আলামিন কি ভয় পাও না? এই কথা বলার পরে এবার ছেলেটা ডাকিয়ে কয়, বোন আমার, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য ঘুরি না, তোমার চোখ দুইটা অনেক সুন্দর, এই চোখের সৌন্দর্য দেখার জন্য আমি তোমার পিছনে ঘুরি। এবার মেয়েটা কত সুন্দর করে কুরআনুল কারীমের সূরায়ে নূর থেকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে দিলেন, উলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আর মেয়েটা ডাক দিয়ে কয়, হে মুমিন বান্দা, তুমি যদি মুমিন হও, তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, চোখকে হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য, তুমি যদি আমার চোখের দিকে তাকাইবা, তুমিও অপরাধী হইয়া যাইবা, আমিও অপরাধী হয়ে যাব। কথা বলেন ঠিক না? এবার মেয়েটা ডাক দিয়ে কয়, বোন আল্লাহ কসম করে বলি, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য আমি ঘুরি না গো বোন, আমি তোমার চোখগুলো যে সুন্দর দেখলাম, ওই যে আল্লাহ বলছেন, ময়া তাফাক্কারুনা ফি খালকি সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তা আমি আল্লাহকে গবেষণা করার জন্য আমি তোমার দুইটা চোখের দিকে তাকাইয়া তোমার ক্ষতি করতে ঘুরি না গো। ও নামা আল্লাহর কসম করে বলি, আমি তোমার দুইটা চোখ দেখে দেখে শুধু একটাই জল্পনা কল্পনা, তোমার সৃষ্টি আল্লাহর সৃষ্টি, তোমার চোখ যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর। এই আওয়াজে মানি না, জোরে কর আল্লাহ আকবার। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবাই বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যে নবী উম্মতের বেদনায় আজ তিনি কাঁদিতেছেন মদিনায়, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটা জবান বন্ধ রাখবেন না, ধৈর্যের সাথে জবান খুলে কর আল্লাহ আকবার। এ বন্ধুরি, ও আমার ফতুল্লা থানার বন্ধুরা, আজকে রাজীব উসান সুন্নি কনফারেন্স, আমি যেই কথা বুঝাইতে চাই, তাকওয়ার কথা বলতে চাই। দেখেন তাকওয়ার কি লাভ হয়, মেয়েটা ভয় করে আল্লাহকে, ছেলেটা গবেষণা করে আল্লাহকে, আপনারা বলেন অন্তর খবর জানে কে, কিন্তু মেয়েটা আল্লাহকে এমন ভয় করে। মেয়েটা কয়, তুমি কি জানো না আল্লাহ আমাদেরকে বলেছেন চোখের হেফাজত করার জন্য, তুমি হয়তো আমার চোখ দিয়ে আল্লাহর গবেষণা করো। আবার এমন অনেক ছেলে আছে আমার চোখ দিয়ে আমাকে গবেষণা করে, আর আমাকে গবেষণা কইরা ছেলেটা যদি অপরাধী হইয়া যায়, আমি আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? মেয়েটার হাতে হতে মেয়েটা মারা যায়, মারা গিয়েছে। এই কথা বলার পরে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, মা তোমার মেয়ের চোখ নিজের চোখ নিজেই খুললা ফালাইছে, কোনো টাকাতে তোমার মেয়ের চোখটা খুলে নাই, মা যেন আসমান থেকে বাঙ্গা জমিনে ফলল। মা ডাক দিয়ে, হুজুর এতক্ষণ তো মেয়ে মরার পরেও একটা স্বপ্ন দেখছিলাম, ডাকাতে যদি আমার মেয়ের চোখ দুইটা খুললা ফালাই, তাইলে আমার মেয়েটা হয়তো শাহাদতের মর্যাদা পাবে। এখন যে আপনি বললেন আমার মেয়ের চোখ নিজের চোখ নিজে কইল্লা পালাইছে, এখন আমার মেয়েটার মরণটাকে আত্মহত্যা হইছে কিনা গো হুজুর, এখন তো আমার কলিজাটা ভাঙ্গে গেছে। এবার একটা কথা চিন্তা করেন, মা যতদিন সন্তান দুনিয়ায় থাকে